দেখো তোমায় জানিয়ে রাখি যে এই ঝড় যখন আছড়ে পড়ল তার অনেক আগে থেকে রাজ্য সরকার কলকাতা পৌরসভা আগেভাগে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে, তার মধ্যে বিভিন্ন জায়গায় সাইক্লোন সেন্টার বলো বা রিলিফ সেন্টার বলতে পারো, তেমনই একটি রিলিফ সেন্টারে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা পৌরসভা 13 নম্বর ওয়ার্ড, এবং এই ওয়ার্ডে যিনি ওয়ার্ড কোয়ার্ডিনেটর রয়েছেন অনিন্দ কিশোর রাউত, তার নেতৃত্বে একটি রিলিফ সেন্টার যেখানে 120টি পরিবার প্রায় 500 জন মানুষকে রাখা হয়েছে। সরাসরি আগে ছবিটা দেখো, তুমি দেখতে পাচ্ছ যে দুর্গত মানুষদের পাশে সকাল থেকেই আমরা রয়েছি। রিপাবলিক বাংলা সেই সমস্ত দুর্গত মানুষের খবর দেখাচ্ছেন যারা এই ঘূর্ণিঝড়ের প্রকোপে পড়তে পারেন, এবং সেই সমস্ত মানুষের খবর রিপাবলিক বাংলা দেখাচ্ছেন যারা এই দুর্গত মানুষদের পাশে রয়েছে। নিঃসন্দেহে এই ছবি কতটা উদ্বেগ এবং কতটা উৎকণ্ঠার তুমি বুঝতে পারছো। খাস কলকাতায় কলকাতা পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের এই ছবি আমরা দেখাচ্ছি, লম্বা লাইন মানুষ দাঁড়িয়ে রয়েছেন, হাতে থালা রয়েছেন, দুবেলা দুমুঠো খাওয়া এই মুহূর্তে কার্যত অসম্ভব রয়েছেন। অনিন্দ কিশোর রাউত রয়েছে, অনিন্দদা কী ব্যবস্থা নিয়েছেন, কত পরিবারকে এখানে রেখেছেন? এখানে প্রায় 500 আমাদের লোক, এই দুটো পল্লীর 76 পল্লী এবং 12 পল্লীর বাসিন্দারা ওনারা আছেন, কারণ এরা গতবার আমফানের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার থেকে শিক্ষা নিয়ে আমরা গতকাল রাত্রির থেকেই এদের সব ব্যবস্থা আমরা করেছি। এদের কাউকে আমাদের অনুরোধ করতে হয়নি, এরাই বরঞ্চ আগেই বলেছে আমাদের থাকবার ব্যবস্থা করে দিন। খুব কষ্ট করে এরা বসবাস করে, এবং যেহেতু খালপাড় অধ্যুষিত অঞ্চল তাই আমফানের সময় এদের অধিকাংশ বাড়ি সব উড়ে চলে যায়, তাই ওরা আগেভাগেই সমস্ত পরিবার নিয়ে বাচ্চা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে ওনারা চলে এসছে। গতকাল থেকেই খাওয়া দাওয়া থাকার ওষুধ মাস্ক স্যানিটাইজার সব রকম ব্যবস্থা আমরা ওনাদের জন্য রেখেছি। আপনার যে ওয়ার্ড সেই ওয়ার্ডে বহু পুরনো বাড়ি আছে, বস্তি এলাকা আছে, এরা কি সেই বস্তি এলাকার লোক? হ্যাঁ, বস্তি এলাকার লোক, এবং যারা বিপজ্জনক যে সমস্ত বাড়ি ওনারাও আছে, বাকি কমিউনিটি হলের মধ্যে ওনারা সব আছে, বয়স্ক মানুষ যারা বিপজ্জনক বাড়ির বাসিন্দা ওনাদেরকেও আমরা ওখানে এনে রেখেছি। আমরা কবে থেকে রেখেছেন, কতদিন রাখা? সবাই গতকাল বিকেল থেকেই, সব দুপুর থেকেই আমরা আগাম সতর্কতা নিয়েছি। ঝড় আসবার পর ওইরকমভাবে তো হয় না, দেখুন ভগবান করেছে ঝড়টা আমাদের এখানে ফোন করেনি, এটা ভগবানের কাছে আমরা কৃতজ্ঞ, কিন্তু তা সত্ত্বেও আমরা আমাদের সতর্কতামূলকভাবে প্রশাসন সম্পূর্ণ রকমভাবে আমফানের থেকে শিক্ষা নিয়ে আমরা সর্বতোরকমভাবে, মুখ্যমন্ত্রী সারা রাত্রি জেগে যেরকম কন্ট্রোল রুমে তিনি ছিলেন, আমরাও সারা রাত্রি বড় অফিসে থেকেছি, এবং প্রতিনিয়ত মানুষের সাথে আমরা মানুষের পাশে আছি, আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। যেভাবেই হোক ঝড় আসুক বা না আসুক আমরা মানুষের কাছেই পরিষেবাগুলোকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আবারও আসবো আপনার কাছে, কিন্তু ছবিটা একবার দেখে নাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তুমি দেখতে পাচ্ছ যে যাদের এই সাইক্লোন সেন্টারে রাখা রয়েছে তাদের জন্য ভাত, ডাল, ডিমের ঝোল, আলু ভাজা, এটা শুধু আজকে নয় গতকাল রাত্রির থেকে তাদের খাওয়া দাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করেছে, এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেককে খাওয়ার পর্যন্ত দেওয়া হচ্ছে। শুধু অনিন্দ কিশোর রাউত নয়, অনিন্দ কিশোর রাউতের সাথে এই অঞ্চলের বেশ কিছু শিক্ষিত মানুষ যারা আজকে এই রিলিফ সেন্টারে প্রতিনিয়ত পরিশ্রম করছেন।